কুষ্টিয়া সদর উপজেলার বটল ইউনিয়নে পরকীয়ায় বাধা দেওয়ায় ট্রাক ড্রাইভার রুবেলকে পিটিয়ে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে মানববন্ধন করেছে কুষ্টিয়া শ্রমিক ইউনিয়ন ও এলাকাবাসী। বিকেল 4:30 সদর উপজেলার খাজানগরে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে 10 দিনের আলটিমেটাম দিয়েছেন শ্রমিক ইউনিয়নের নেতারা। আসলে রুবেল আমাদের সংগঠনের দীর্ঘদিন ড্রাইভার এবং এই সংগঠনের দীর্ঘদিন কর্মসূত্রে জড়িত আছে। আসলে আপনারা মিডিয়াতে এবং বাস্তবে যারা আসছেন দেখছেন যেভাবে তার মৃত্যু, যেভাবে তাকে ঝোলায় রাখা হয়েছিল, আসলে সেইভাবে মৃত্যু না, এটা স্বাভাবিক কোনো মৃত্যু না, এটা পরিকল্পনা, এটা হত্যা। আর এই হত্যার সাথে যারা জড়িত আছে অবশ্যই আমরা কুষ্টিয়া জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে তার দৃষ্টান্ত শাস্তি চাই এবং এই শাস্তির লক্ষ্যে আমরা 10 দিনকার একটা আলটিমেটাম দিয়ে যাচ্ছি। এই আলটিমেটার ভিতরে 10 দিনকার ভিতরে যদি এই আসামি যদি ধরা না হয় সেক্ষেত্রে আমরা কুষ্টিয়া জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আজকে যে মানববন্ধন করলাম, শুধু মানববন্ধন নয়, কুষ্টিয়া জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে কুষ্টিয়া জেলা সকল পণ্য পরিবহন বন্ধ থাকবে। তদন্ত রিপোর্টের জন্য অপেক্ষা করছেন নিহতের বাবা। মারপিট কইরা আপনারা ইয়া করে দিছে, ওই আপনার রশি টাঙ্গায় মারছে, গলায় ফাঁস দেয়। তাই বউ তো সবই ছিল, এখন বউ কোথায় ছিল, ছেলে ওই বউর সাথে জড়িত ছিল, তো বউর সাথেই জড়িত ছিল। ওনাকে মারছে বুঝছেন, রুবেলকে মারছে, ওর ভগ্নিপুত্র আছে, এটা নাম কি অনেক লোক দেখছে, অনেক লোক আছে, ওর নাম বলা হলো রিয়াজ মিস্ত্রি, আর হুসনাহার, আর বোন নাম হলো অনেকের সিদ্ধান্ত, আরো আছে লোক না থাকলে মারতে পারে নাকি। হ্যাঁ, রক্তপাত, মাথায় তো রক্ত পড়তে পড়তে নিচে পড়ছে, পাও দুইটা বাইরে ব্যাখ্যা করে ফেলাইছে। হ্যাঁ, আর যেভাবে নাম পরিচয় গোপন রেখে স্থানীয় এক ব্যক্তি জানান, খাজানগর প্রগতি রাইস মিলের কাছে রুবেল হোসেনকে গত বুধবার সকাল আনুমানিক 8:30 সময় ওমর ফারুকের ভাই আমজাদ হোসেন দাঁড়িয়ে থেকে রিয়াজ আমিনুল ইসলাম জাম্বু পিটি হত্যা করে একটা ঘরে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে রেখে পরবর্তীতে আত্মহত্যা করে চালিয়ে দেয়। তবে এই ব্যাপারে আমজাদ হোসেনের সাথে কথা বলে তিনি জানান তার বিরুদ্ধে শত্রুতা করে দোষারোপ করা হচ্ছে। দুপুর 2টায় পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে কুষ্টিয়া মর্গে প্রেরণ করেন। এই ব্যাপারে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। এটা তাকে আত্মহত্যা বলে চালিয়ে দিতে না পারে এই জন্য পিআইবির হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়। তো রুবেল হোসেনের পিতার কাছে লাশ হস্তান্তর না করে স্ত্রীর কাছে হস্তান্তর করা নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই ঘটনায় জগতে ক্যাম্পের আইসি কোনো সতর্ক দিতে পারেনি। এছাড়াও আমজাদ হোসেন জামুল হাসানের নজরদারি দেখেছেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। ঘটনায় ময়নাতদন্তকারী ডাক্তারের সাথে কথা বলতে চাইলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।